এই তোমার কাছে কি ভাজা বাদাম আছে? বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমাকে চিনাই তো বাবা ভাজা বাদাম আমাকে চাচি চিনি কাঁচা বাদাম তো বাদাম কি না, এখানে বাদামের গান শুরু হয়ে গেছে। সবাই বসে আছে করোনা টেস্ট করার জন্য, যারা যারা দুবাই যাইতে চাইতেছেন অনেক সমস্যা। পুরো বিদেশি এলাকার মতো কি শান্ত অবশিষ্ট এখন দুবাই সমস্যা। এখানে মোবাইল নিয়ে হাঁটতে অনেক সমস্যা, মানে কেউ কেউ অনেক সব এখন খালি ভিড় আর ভিড়, কিছুই দেখা যায় না ভিড়ের জ্বালায়। আমরা হাঁটতে আসি এই উপরে থেকে নিচে আটতে কষ্ট রে। দেখো এগুলো মনে হয় কি জানি, এটা গোল রেপেট রেপেট নিচে নিচে আমি উপর থেকে দৌড়ায় দৌড়ায় আবার নিচে থেকে আবার সেই আগের এলাকায়। ভিউটা সুন্দর, এমন হ্যাংকার আছে কে তোমায় দেখামো? এটা বৌমা, বৌমা হাটে খালি। আর ওই যে এয়ারপোর্ট, এয়ারপোর্ট হয় না এয়ারপোর্ট, এয়ারপোর্ট টু। এ দেখে আমরা ঢালে থে নামতাস, ও যুগত উঁচা ঢাল। আমরা ওই টার্মিনাল টু, টার্মিনাল টু, টার্মিনাল ওয়ানে আমরা যাইনি গা, টার্মিনাল টু গেছে। মানুষের জন্য অনেকে বিদেশ থাইতে আছে, অনেকে গেতে আছে, এলে অনেকের আজকে সুখেরও দিন আইসা বললো, আবার অনেকের আবার দুঃখেরও দিন চিল্লা গেল গা। না সব মিলে এই টার্মিনাল ওয়ানে গেছে গা ভাইয়া। ওইটা কি হয়েছে? ওইটা 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 পৃথিবী, পৃথিবীর মতো। আর ওইটা আমার লাগতেছে কি বল হাতে ধরছে, বুঝি বল আমরা এখানে বিদায় হয়ে গেলাম, গেলাম ওই দেখ আবার নিজে হালাইলাম। এখান হলো রাস্তা, সব চলে যাচ্ছি রে। ওই যে বল ধরছে, উজু উজু বল ধরছে, বল ধরছে। আমরা এয়ারপোর্টেতে বাইরে আইসা গেতাছি গা, মানে এখানে আমাদের মানুষ ভিতরে গেছে গা। তা আমরা থেকে কি করব, অনেকে যে আবার আজকে গেতাছে। এটা জিঙ্গল বান্সের মতো গাছ, ওই যে এটা পৃথিবীর সামনে থেকে দেখা গেছে পৃথিবী। কি বল
অনেক সময় কইছি যে কার আজকে সুখের দিন কার আজকে দুঃখের দিন। এরোপ্লেন পৃথিবীর একবারে সামনে চলে এসেছি, জুম করে ওই যে শেখ মুজিবুর কার লাগে ছবি তুলতে আছে, মানে পিকচার দিছে ছোট ওই যে শেখ মুজিবুর রহমান সব লইয়াও যায় না। আমরা তার এবারে ক্লোজিং সামনে এসে পড়েছি, জাতির পিতা শেখ মুজিবুর রহমান তো সে কাঁদতেছে, তার মনে হয় আত্মীয় স্বজন বিদেশ গেছে, তারেও ঢুকতে দেয় নাই কেউ না। টার্মিনাল তো দেখা যায় না, কিউরে করে ভালো করে দেখা যায় না ওই পাশে ট্রেনে ট্রেনে। তুমি আমার লগে লগে আমার কোনো দোষ নেই, কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো এখন এয়ারপোর্টের থেকে আমরা রেল স্টেশনে থেকে কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটতেছে, টিকিট কাউন্টার রয়েছে। ওই অনেক দূর আর এই রেল স্টেশন, আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে উঠবো, আমিও ফার্স্ট টাইম উঠতেছি, ফার্স্ট টাইম সব কিছু যা করি আমরা সব ফার্স্ট টাইম। হ্যালো মা, রেডিও আমাদের এখন ওই পারে যেতে বউজ ওভার ব্রিজ দিয়া তো ওভার ব্রিজ দিয়ে ওই সাইডে যাইতে হবে, আমার ধরে রাখো বউ আমার এই জায়গা মানুষ ভালো লাগে না, তো আমরা ওখানে ওভার ব্রিজ যেতে বউ আবার বাইরে দিব না না ওখান দিয়া বাইরে না আমি সোজা 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 দেখতে থাকো সোজা সোজা। এখানের মানুষ কিন্তু ভালো না, ওভার ব্রিজ করতে হবে। ই দাও নাই চেকিং দাও নাই ওভার ব্রিজ পার ওই সাইড দিয়ে যাচ্ছে, ওই সাইড দিয়ে তো ওই সাইড কেমন নাজুক আছে ব্রিজ, আমি মানুষ ডরে
আমরা ওভারে রিচ পার হয়েছিলাম, আমরা আগে ওই পাশে আসছিলাম, এখন এই পাশে ছোট বোতল 15 টাকা আর ওই জায়গায় 20 টাকা। আমরা নিজেও চোখে দিয়েছি, খাইছিও। আমরা আগে ওই পাশে আসছিলাম, অপর দিয়ে এই ব্রিজ দিয়ে আমরা হেনে আইসি, উজি ব্রিজ আমরা হেনে আইসি। তা হাঁটতেছি ট্রেন 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 ট্রেনের জন্য অনেক ওয়েট করতেছি, ট্রেন পাইতেছি না, পাচ্ছি না, এখন বসে থাকবো এই যে হেদের মতো। আর আমরা ট্রেনে কিন্তু ফার্স্ট টাইম, আমরা জানি না কোন দিক দিয়ে ট্রেন যায় কোন দিক দিয়ে আয়, কোন সুম ট্রেন আইব রে। ঠিক আছে, কেন বুকিং এ কত দোকান আর এখানে একটা স্টেশন, কি মজা পায় মানুষ আজও। আমরা কোনো সময় উঠি না, এলে গাইছি নাহলে আমরা এখানে কোনো সময় আসিও। আমাদের ট্রেন এখন আসে নাই, এর জন্য আমরা এখন আইতে পারতাছি না, আমরা খালি হইয়া রয়েছি, আমার দাঁড়াই রয়েছি, আমরা সঙ্গে না, আমরা এখনো গাড়ি ট্রেন আসতেছে না, আমার খালুই মনে হইতেছে দুবাই চলে যাবে, আমরা এখনো বাসায় যেতে পারবো না। আচ্ছা ভাইয়া, ট্রেন কতক্ষণ পর আসবে? এই যে এতক্ষণ বয়স দিছে এই লোকটা, দেখেন আমাদের ক্যামেরাম্যান এটা, তো জানি না কেমন ভিডিও মেক করছে, তো ভালো লাগলে অবশ্যই সবাই দেখতে থাকো। তুমি যে পর্যন্ত বাংলাদেশে আইছো সব ভিডিও আমি করছি, ঠিক আছে? ক্যামেরাম্যান সবাই আমার ক্যামেরাম্যানকে একটু ধন্যবাদ দিয়ে দিবেন। তো আমরা ঘুরতেছি, পুরাই পাগল হয়ে গেছি এত দূরে আইসা, ট্রেনের জন্য ওয়েট করতেছি। রানু মণ্ডল আসছে, তো ওইটা কোনখানে যাইবো জানি না, মনে হইতেছে কুমিল্লা, না কুমিল্লা যাইবো ওইটা মনে হয়,
ওই যে সব মানুষ কত মানুষ ওরে বাবা রেল স্টেশন এখন আসে নাই একটা লোকে আমার নানাদের মেয়েকে বকা দিছে মানে পাগল রাস্তার পাগল তো কিছু বলতে হয় না গাড়ি থেমে গেছে সব যাত্রীরা উঠবো সবাই এখন উঠবে ওই সাইডে এটা আমরা তো উঠতেছি ট্রেন দেখছি বাট উঠি নাই আজকে প্রথম উঠা হবে ট্রেনে এই কারণে ওয়েট করতেছি গাড়ি দেওয়া যাওয়া যাবে আমার এলাকায় আমাদের বাড়িতে সদরঘাট তো আজকে ট্রেন দিয়ে আমরা যাব কমলাপুর রেল স্টেশনে তো বাদামের গান বানানোর জন্য শুধু বাদাম আলার পাইতেছে খালি বাদামের চো মানে খোশ আমি মানুষে খেয়ে ফালাইছে ওগুলা দিয়া টিকটক বানাইতেছে বাদামের গানে কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাইকা বুবু ভাজা বাদাম তারপরে আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম তো মজা করলাম এই গানটা এখন ভাইরাল এরা হলো ওই ট্রেনের জন্য উঠতেছে খাবার আলারা বুঝে সব আছে বাদাম বাদামের এত টান পড়লো বাদামের দাম বাদাম আলারা আসে নাই এই গানটা শুনলে বাদামের দাম বেড়ে গেছে তোমরা বুঝবে ও এই বাদাম আলার গান শুনলে নাকি বাদামের দাম বেড়ে গেছে তো ভাইরাল গান এটা ভাইরাল গানটা কি ইনতি একটু বলতে পারবি কি গানটা না প্রথমে কি জানি কয় হাতে বালা না কি কয় থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম মোবাইলের বডিগুলো হয় এটা মনে হয় মোবাইলের বডিগুলো 5 টাকা দাম তারপর কয় হাতে তোরা আমাদের ট্রেন আসলে আমরা ওই মন ভিডিও করব তোমরা অনেক বড় ভিডিও হচ্ছে আজকে জানি না কার কাছে কেমন লাগবে তো এয়ারপোর্টে অনেক ভেজাল বলতে ভেজালও না কিন্তু দুবাই যারা যাচ্ছে তাদের জন্য আমি মনে করি ভেজাল জানি না আমি যাওয়ার টাইমে আবার কোন সমস্যা হয় সবাই দোয়া করবেন যাতে আমি যাওয়ার টাইমে কোনো ভেজাল না হয় তো আবার ওয়েট করতে থাকে আমাদেরটা এখনো আসে নাই এই তোমার কাছে কি ভাজা বাদাম আছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমাকে চাই কো ভাজা বাদাম আমাকে চাচি চাচি কাঁচা বাদাম তো বাদাম কিনা এখানে বাদামের গান শুরু হয়ে গেছে আমরা ওয়েট করতেছি এখন আমাদের আসে নাই রেল তো রেল লাইনে বসে আমরা অপেক্ষা করতে করতে মোবাইলের চার্জ অলরেডি শেষ আর টিকটক বানাইতে বানাইতে তো বাদাম খাইতেছে অবশেষে আর বাদামের গান মনে পড়ে গেল টিকটক করতেছে বাদামের গান দিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ নাই মোবাইলে চার্জ কমে গেছে ইনতি কিছু বলে দাও কিছু বলে দাও আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাওয়া এন্ড তো আমরা যাব বাসা দেখাবো না চার্জ নাই মোবাইলে পারবো না মনে হয় আর ভিডিও করতে এখানে সাথে একটা অনেক সুন্দর পুকুর আছে এটা পুকুরই বলা হয় না ছোটখাটো যেহেতু ভালোই লাগতেছে পানিগুলো কিন্তু ময়লাও আছে শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে হাজির হব বাদাম খাইতে খাইতে বইই পড়ছি বাদামের নিয়ে মোবাইলে চার্জ নাই যে বাদাম
বাদাম আমার কাছে ভাজা বাদাম তো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো অবশেষে বিদায় নেওয়ার পরে মোবাইলের চার্জ একটু আছে তো এখন আমরা ট্রেনে আসি ভালোই লাগতেছে প্রথমবার ট্রেনে উঠছি জানি না কমলাপুর যেতে পারবো নাকি ট্রেনে হতাশ হয়ে যাবো ট্রেন চলেছে ঝকঝকা ঝক না একটু পরে রাত পোহালে না কি যেন বুঝলে গেছে আমি কবিতাটা তো ট্রেনে উঠছি ট্রেনের অনুভূতিটা হলো ট্রেনটা ওই ঝকঝক কাগজি আসতেছে তো বাস গাড়ি যেভাবে চলে আমার মনে হইতেছে তার থেকে অস্তে চলতেছে খুব ভালোই লাগতেছে আমার মানে মাথা ধরে গেছে শুধু আওয়াজটাই কেমন একটা মানে আওয়াজ ঘট 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 এটার কারণে তো দোকানপাট রাস্তাঘাট দেখা যাইতেছে ওভারব্রিজ তো ভালোই লাগতেছে সব কিছু মিলাইয়া শুধু একটু মাথাটা ধরে যেতেছে আওয়াজে অবশেষে তোমাদেরকে ট্রেনের ভিডিওর অনুভূতিটা বলতে পারলাম এটাই ভালো লাগলো